বিএনপির আন্দোলন এই দেশের মানুষ মানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, হুমকি দিয়ে লাভ নেই, বৃহৎ শক্তির হুমকিকে বঙ্গবন্ধু কন্যা পরোয়া করেননি, ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেখি কে নির্বাচন ঠেকাতে আসে। আওয়ামী লীগকে বেঁধে দেওয়া আলটিমেটাম শেষ হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খোঁচা মারতে ছাড়েননি ওবায়দুল কাদের। বলেছেন, আলটিমেটাম তো শেষ, গোলাপবাগের গরুর হাটে আন্দোলন শেষ, তারপর কত পদযাত্রা, পশ্চাৎযাত্রা, কত মরণযাত্রা, শেষে আলটিমেটাম। 48 ঘন্টা তো চলে গেল, এখন মির্জা ফখরুল সাহেব কি করবেন? বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলনের ডাকে জনগণ নেই, আন্দোলন ভুয়া, একদফা ভুয়া, তত্ত্বাবধায়ক ভুয়া। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলা তো হবেই, শেখ হাসিনা দেশে আসলে জোরদার খেলা হবে, ক্যাপ্টেন আসুক তারপর খেলা হবে। 71-এর নিষেধাজ্ঞাতে ভয় পেলে বাংলাদেশ কোনোদিনও স্বাধীন হতো না, নিষেধাজ্ঞাতে ভয় করলে বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করতে পারতেন না বলেও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ফখরুদ্দিন মইনুদ্দিন লতিফুর রহমানের সেই তত্ত্বাবধায়ক বাংলাদেশে চালু করে একটা অস্বাভাবিক সরকার গঠনের চেষ্টা মানা হবে না। যুক্তরাষ্ট্রে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, উল্টো তারাই আবার নিষেধাজ্ঞা দিচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দেন কাদের। এর আগে গেল রোববার খালেদা জিয়াকে মুক্তির পাশাপাশি তাকে দ্রুত বিদেশে পাঠানোর জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেয় বিএনপি। এর বিপরীতে 36 দিনের পাল্টা আলটিমেটামও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। IBTV USA, New York.